এটা হলো বারান্দাওয়ালা ঘর, ছয় ছয় ফুট বারান্দাটা, 8 ফিট চওড়া। সরাসরি মেপে আমি দেখাই দিব, সম্পূর্ণ কিন্তু মাপ দিয়ে আমরা দেখাবো। 8 ফিট 1 ইঞ্চি কম আছে। লিখিত আকারে গ্যারান্টি দিয়ে দিবেন? হ্যাঁ ইনশাল্লাহ লিখিত আকারে গ্যারান্টি দিয়ে দিব। অনেক সুন্দর কিন্তু নকশা করা আছে। এটা হলো ডায়মন্ড, ঠিক আছে, ডায়মন্ডের হাতে কাজ করা, এটা ভালো মানের কাঠ, এটা কখনো বৃষ্টিতে নষ্ট হবে না। প্রয়োজনে সরাসরি এসে যাচাইও তো করতে পারবে ভাই। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। খুঁটিটা কত ইঞ্চি ভাই? মাইপা দিমুত চাইর আছে। এখানে একটা সুন্দর ডুপ্লেক্স সিঁড়ি দেওয়া আছে। হ্যাঁ ডুপ্লেক্স সিঁড়ি, অনেক কিন্তু বড় উপরের রুমটা দেখুন, সচরাচর সবাই দেন এত মোটা জানালার কাঠ। এটা সিঙ্গেল ঘর, এটা প্রচুর চাহিদা। এই ঘরেও নকশা আছে, অনেক সুন্দর মডেল। 4 রুম করা যাবে, সেক্ষেত্রে বর্তমানে আছে 3 রুম। রুইতন ডিজাইন দেওয়া আছে, নাইজার লোহা কাঠের সিঁড়ি। কে আছে আবুল খায়ের? এই যে 32 mm, এই যে দেখুন। আসসালামু আলাইকুম রশিদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো আপনাদের আসলে ঘরের প্রশংসা শুনেছি কয়েক জায়গাতে, সেজন্য সরাসরি আপনার প্রতিষ্ঠানে আজকে ভিডিও করতে চলে আসলাম। আপনারা তো লোহা কাঠের ঘরগুলোই তৈরি করে বিক্রি করে থাকেন? হ্যাঁ হ্যাঁ ভাই ইনশাল্লাহ, আমরা সম্পূর্ণ লোহা কাঠের ঘরগুলো তৈরি করে বিক্রি করে থাকি। আজকের ভিডিওতে কী টাইপের ঘর দেখবো আমরা? বারান্দাওয়ালা ঘর, ছয় ছয়, আর একটি সিঙ্গেল ঘর। বারান্দাওয়ালা ঘর আর সিঙ্গেল ঘর, দুই টাইপের ঘরে কিন্তু থাকবে। হ্যাঁ ইনশাল্লাহ, সম্পূর্ণ ভালো মানের কাঠ, সম্পূর্ণ ভালো মানের ঘর হবে। প্রয়োজনে সরাসরি এসে যাচাইও তো করতে পারবে ভাই? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, সরাসরি যাচাই করতে পারবো। যদি ভালো কেউ বুঝে, কাঠের সম্বন্ধে জানে, কেউ মিস্ত্রি নিয়ে আসে, সেইভাবে আমরা চেক করে ঘর বিক্রি করে থাকি। আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি ভাই? আমার প্রতিষ্ঠানের নাম ঠিকানা মামু ভাইকনা টিম্বার। ঠিকানাটা লোহজন মুন্সিগঞ্জ, কাঠপুট্টি, হুরদুর পাকা ব্রিজ সংলগ্ন। এছাড়াও কিন্তু ভিডিও স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে, যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে। হ্যাঁ ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা পিছনের এই সুন্দর ঘরটা দেখিয়ে শুরু করি ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ করতে পারেন। এটা কি ঘর ভাই? এটা হলো বারান্দাওয়ালা ঘর, ছয় ছয় ফুট, ফুল দেড়তলা। এটা ফুল দেড়তলা, আর এটাকে তো নাক বারান্দার ঘর বলে। হ্যাঁ এটা নাক বারান্দার ঘর। কাঠের দিক থেকে কি টাইপের কাঠ দিয়েছেন? এটার ভিতরে ভাই লোহা কাঠ। এটা দরজা দেখতেছেন, এটা হলো বিলিঙ্গা। দরজা হচ্ছে বিলিঙ্গা কাঠের, এছাড়া ঘর হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠ। সম্পূর্ণ লোহা কাঠ। সেক্ষেত্রে কি ভাই অবশ্যই লিখিত আকারে গ্যারান্টি দিয়ে দিবেন? হ্যাঁ ইনশাল্লাহ লিখিত আকারে গ্যারান্টি দিয়ে দিব, যেরকম চাইবেন সেরকমই দেওয়া হবে। একটু দেখাই সামনে গিয়ে, নকশাটাও ভাই অনেক সুন্দর দিয়েছেন এখানে। হ্যাঁ হ্যাঁ নকশাটা অনেক সুন্দর, পুরোপুরি মেশিং এ করা হয়েছে, হাতে না, এটা সিএনসি মেশিন দিয়ে করা। হ্যাঁ হ্যাঁ সিএনসি মেশিং এ করা। অনেক সুন্দর কিন্তু নকশা করা আছে, দরজায় নকশা, বেড়ায়ও নকশা, জানালায়ও নকশা। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ নকশা সব। এটা হচ্ছে ফুলি লোহা কাঠ, জাস্ট পাটাতন হচ্ছে কড়ি কাঠে। হ্যাঁ হ্যাঁ পাটাতন, যদি কেউ বলে যে না পাটাতন আমরা কড়ি কাঠে নিব না, তাহলে এটা এখানে যে কাঠটা দিয়েছেন এটা কি কাঠ ভাই? এটা বলে উকান লোয়া, এটা ভালো মানের কাঠ, এটা কখনো বৃষ্টিতে নষ্ট হবে না। বৃষ্টিতে কিছু হবে না এখানে। এই যে দেখেন এই কাঠটা দিয়েছে, এটা কোনো 1 ইঞ্চি, এরকম সবাই দেয় না। খুব মোটা, খুব মোটা। তো যেহেতু এখানে পানি বেশি পড়ে, সেজন্য কিন্তু রিস্ক তেমন থাকে না। না রিস্ক এরকম থাকবো না, পানি পড়লেও নষ্ট হবে না সহজে। কত বন্ধ সাইজে ঘরে? এটা হলো 38 ফিটের হিসাবে সাইজটা কেমন আসে? এটা হলো 23 ফিট লম্বা, 23 ফিট পাশে কত ফিট? এমনি 20 ফিট নেই, 23 ফিট বাই 20 ফিট। উপরের টিনার বডি প্রিন্সিটটা কত এমএম ভাই? দেউটিন 32 mm, এটা হলো 35 mm জাপান, জাপানি স্ট্যান্ডার্ড একবারে, জাপানি স্ট্যান্ডার্ড। এটা এই সিল আছে জাপান, আর ওটা আবুল খায়ারের। তো আমরা চলুন একটু এই ঘরের ভিতরে গিয়ে দেখাই। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ঘরে। তো ভাই বারান্দাটা কত ফিট চওড়া? ভাই এটা বারান্দাটা 8 ফিট চওড়া। তো দেখেন আমি মাইপে আপনাদের দেখাই দিই, ঠিক আছে? সরাসরি মেপে দেখাবেন বারান্দা? সরাসরি মেপে আমি দেখাই দিব, সম্পূর্ণ কিন্তু মাপ দিয়ে আমরা দেখাবো। 8 ফিট 1 ইঞ্চি কম আছে। 1 ইঞ্চি কম, কিন্তু সেটা কিন্তু আসলে তেমন ম্যাটারই করে না। না না, খুঁটিটা কত ইঞ্চি ভাই? ভাই খুঁটিটা আপনি দেখতে পাচ্ছেন, পুরো মাইপে দিমুত চাইর আছে, 4.5 আছে। আচ্ছা 4 বাই 3.5, একবার মেপে দেখালে? মেপে দিবেন একবারে, আমার খুঁটি আগাতিয়া গোড়া পর্যন্ত সমান আছে। আর প্রত্যেকটা খুঁটি সেম সাইজের ভাই? সেম সাইজ। এখন আমরা মূল ঘরের ভিতর যাবো। হ্যাঁ ভাই দেখেন, মূল ঘর হচ্ছে পার্টিশনের মাধ্যমে একটি রুম করা আছে। হ্যাঁ পার্টিশনের মাধ্যমে একটি রুম আছে, অনেক সুন্দর। এটা হচ্ছে বেডরুম? হ্যাঁ এটা বেডরুম। চাইলে তো এখান থেকে অ্যাটাচ করে ওয়াশরুম বানানো যায় ভাই? হ্যাঁ এটা বানানো যায়। তো ভাই এই রুমটা কত ফিট চওড়া, কত ফিট লম্বা? এটা ভাই 9 ফিট লম্বা, আর এটা আছে 12 ফিট আর কি। মানে একবার কিন্তু আপনারা মেপে দেখতে পারবেন? হ্যাঁ মেপে দেখতে পারেন, যদি আপনি চান আমি এখনো মেপে দেখাইতে পারি। দেখেন কোনো ই নেই, মানে আমরা একটু চওড়াটা মেপে দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ দেখুন সম্পূর্ণ 9 ফিট আছে। এখন আমরা মূল ঘরের ভিতরে চলে যাই, চলুন। তো এইখানে একটি সুন্দর ডুপ্লেক্স সিঁড়ি দেওয়া আছে। হ্যাঁ ডুপ্লেক্স সিঁড়ি সম্পূর্ণ, এটা সিএনজি মেশিন এ ডিজাইন করা, সাইড দিয়ে ডিজাইন করা, ডিজাইন করা। আর দেখতে পাচ্ছেন যে বাইশাটা, এটা কোনো সম্পূর্ণ, এটাও মেশিন এ করা, কাজ
মেশিনের মাধ্যমে এটা ডিজাইন করা আর মোটা কিন্তু অনেক বালিশ আছে হ্যাঁ অনেক মোটা এটা এটা পুরো 8 ইঞ্চি আছে 8 ইঞ্চি কিন্তু চওড়া 8 ইঞ্চি আর উপরে হচ্ছে দেখতে পাচ্ছি আপনাদের লড়াগুলাও লোহা কাটের না ভাই আর লড়াগুলা সম্পূর্ণ লোহা কাটের এই যে দেখতেছেন দুইটা সোয়া পাই সোয়া পাই কিন্তু পুরো 4 3 আছে সোয়া পাই গুলো কিন্তু একটি আস্ত ঘরের খুঁটির সমান খুঁটির সমান এই যে এই পাশে দরজাটা হচ্ছে ওয়াশরুমের জন্য না ভাই হ্যাঁ হ্যাঁ এটা ওয়াশরুমের জন্য এটা আমরা এখন কাটি না এটা ওয়াশরুমের জন্য আর কি তো আমরা একটু চলুন এসে এটা দিয়ে উপরের তলায় যাই হ্যাঁ চলুন তো ভাই এখান দিয়ে আমরা দ্বিতীয় তলায় চলে আসলাম হ্যাঁ এটা দ্বিতীয় তলায় চলে আসলাম অনেক কিন্তু বড় উপরের রুমটা দেখুন হাইটও কিন্তু অনেক হাইটও অনেক অনেক সুন্দর রুম যদি এটা কয়জন পার্টিশন বানাবো এটাও একটা দুটা রুম বানানো যাবো তো সেক্ষেত্রে এই ঘরে মোট 6 রুম করা যায় এই ক্ষেত্রে আপনি 6টা রুম করতে পারবেন বর্তমানে কয়টা ঘর আছে ভাই এখন 4টা আছে আর কি উপরে এখানে তো সিলিং দেওয়া যাবে ভাই হ্যাঁ উপরে যদি চাই তাহলে সিলিং দেওয়া যাবে এই রুয়া বাগাগুলো কি কাঠের সমল লোহা কাঠ সব লোহা কাঠ আর জানালাও কিন্তু অনেকগুলো আছে উপরের তলায় হ্যাঁ জানালা অনেকগুলো আছে এরকম সচরাচর সবাই দেন এত মোটা জানালার কাঠ যেহেতু আপনারা নতুন শুরু করেছেন সেজন্য সবচেয়ে ভালো মানের দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ সবচেয়ে ভালো মানের কাঠ দিছে এবং একটা লোকে ঘর কিনা যেন না বলতে পারে যেন আমি ঘরে দিচ্ছি তো চলুন আমরা একটু নিচে গিয়ে ঘরের প্রাইসটা বলি হ্যাঁ তো ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম ফুলি লোহা কাঠের টপ বারান্দার ঘর হ্যাঁ এটা প্রাইস কত এটার এটা ভাই পুরো ডেলিভারি এবং ফিটিং চার্জ সব আমাদের 8.5 লাখ টাকা পড়বো মানে ডেলিভারি ফিটিং সহ ফুল কমপ্লিট 8.5 লক্ষ টাকা হ্যাঁ ফুল কমপ্লিট যে নিব ওই ঘর একটা সুতো কিনো লাগবো না তো ভাই এই ঘরটা যদি কেউ মিক্স কার দেন সেক্ষেত্রে কত পড়বে ভাই এই ঘরটা যদি কেউ মিক্স কার টা নেয় 5 লাখ আর 5 লাখ টাকা লাগবে আর কি সম্পূর্ণ প্যাকেজ সহ সম্পূর্ণ প্যাকেজ সহ বাংলাদেশ যে কোনো জায়গায় নিয়ে দিয়ে আসা যাবে এইখানে আরো একটি সিঙ্গেল ঘর আছে এই ঘরগুলোর তো ভাই প্রচুর চাহিদা হ্যাঁ এটা সিঙ্গেল ঘর এটা প্রচুর চাহিদা এটাও মনে করেন 6-6 আছে আর কি মানে 6 ফিট বাই 6 ফিট বেড়ার হ্যাঁ 6 ফিট বাই 6 ফিট বেড়া এটা হলো 2 ফুট বড় 2 ফুট আছে ফুল দেড়তলা এটা ফুল দেড়তলা আবার এই ঘরও কিন্তু নকশা আছে অনেক হ্যাঁ এই ঘরেও নকশা আছে অনেক সুন্দর মডেল আর দেখতে তো পাচ্ছেন এটাও সিএনজি মেশিন এ করা সিএনজি কাটিং দিয়ে সম্পূর্ণ হ্যাঁ এটা হাতে করা ডায়মন্ড কাটিং দাও আর কি আবার দরজা তো কিন্তু নকশা আছে আমি সেটাও দেখাই এটা কি নিউ ডিজাইন ভাই হ্যাঁ এটা নিউ ডিজাইন অনেক সুন্দর কিন্তু দরজা নকশা আছে সম্পূর্ণ এটা লোহা কাঠে চালের কাঠটা খালি একটু মিক্স আছে মানে একবার রুয়া বাগার কাঠ যেটা সেটা একটু মিক্স আছে মিক্স আছে আর সব লোহা সিটি হিসেবে সাইজটা কেমন আছে এটা 12 ফিট আছে আর কি 12 ফিট আছে মানে 23 বাই 12 12 তো আমরা একটু এই ঘরের ভিতরে যাই আর অবশ্যই টিনার প্লেন শীট কেমন দেন এটাই এটাও ভাই ডিউটিন আছে আবুল খায়ের 32 আর এটা প্লেন শীট 35 জাপান স্টিকার আছে সম্পূর্ণ আচ্ছা আমরা এখন এই ঘরের ভিতরে চলে আসলাম এই ঘরে ভাই কয় রুম করা যায় চাইলে এই ঘরে যদি আপনি চান তাহলে আপনি একটা তো আছে উপরে একটা করতে পারবেন 4 রুম হবে আর কি 4 রুম করা যাবে সেক্ষেত্রে বর্তমানে আছে 3 রুম হ্যাঁ হ্যাঁ এখন 3 রুম আছে আমরা একটু বেডরুমটা দেখি এখানে হ্যাঁ বেডরুমটা দেখি তো এই বেডরুমটা হচ্ছে চাইলে এখান দিয়ে অ্যাটাচ করে ওয়াশরুম বানানো যাবে উপরে শোয়া পাইটটা তো ভাই অনেক মোটা হ্যাঁ এটা শোয়া পাইট ভাই অনেক মোটা এটা এটা দিয়ে অনেকে এই শোয়া পাইট দেয় না এটা তো খুঁটি বানায় কিন্তু আমরা এটা এটা করি নাই আমরা এটা তার শোয়া পাইট দিয়েছি দেখতে তো পাচ্ছেন সিঙ্গেল ঘর অনেক মোটা কাঠ দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এই কাঠটার কালার একটু অন্য ভাই এটা কি কাঠ এটা ভাই উকান মানে ওখানের আপনার সোয়াপাইরও দিয়ে দিয়েছেন ওখানে দিয়েছি আর যেহেতু এটা 23 বন্দরের সাইজ সেক্ষেত্রে পূর্বের ঘরের মতো এই ঘরের সাইজ একবার হুবহু সেম হবে হ্যাঁ তো আমরা এখন মূল ঘরের ভিতরে একটু যাই আর এখানে হচ্ছে আবার ডুপ্লেক্স একটি খাড়া সিঁড়ি দেওয়া না ভাই হ্যাঁ এটা হলো সিঁড়ি দেওয়া হাতল সহ হ্যাঁ হাতল সহ এটা হলো নাইজিরে আছে এবারে এটা হাতে করা এটা হলো রুইতন কাটা আর কি রুইতন ডিজাইন দেওয়া আছে আর নাইজার লোহা কাটা সিঁড়ি ও এই যে এখান দিয়েও আবার সাইড দিয়ে দরজা আছে চাইলে পিছন দিয়েও তো করা যায় ভাই হ্যাঁ যদি চায় তাহলে পিছন দিয়ে যে সচরাচর কোনো এটা দেয় না আমরা এটা দিয়ে তিনটা তো এটা খুলে করা যাবে তো আমরা একটু এই ঘরের উপরে তলায় যাই চলুন হ্যাঁ চলুন তো ভাই আমরা এই ঘরের উপরে চলে আসলাম আগের ঘরের মতো তো এটারও ভাই হাইট অনেক দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটাও হাই অনেক উঁচু আর কি তো ভাই উপরের টিনটা কত ম্যাম বলেছিলেন ভাই এর উপর টাইমে দেখেন এখানে লেখা আছে আবুল খায়ের 32 এমএম আমরা একটু দেখাই এই যে এখানে কিন্তু লেখা আছে আবুল খায়ের এই যে 32 এমএম এই যে দেখুন তো এখানে কিন্তু লুকোচুরির কিছু নেই আসলে হ্যাঁ এখানে লুকোচুরির কিছু নেই তো ভাই আপনি যদি চান দেন আপনি প্লেন সিটের স্টিকার দেখবেন সেটাও সেই ক্ষেত্রে আমি দেখাতে পারবো এই যে জাপান 35 এমএম আচ্ছা এইটাও কিন্তু একবার লেখা আছে আর এমনিতে খুঁটিগুলা কত সাইজ ভাই খুঁটিগুলা আছে 3 4 3 বাই 4 সরাসরি এসে কিন্তু দেখে নিতে পারবে সবগুলোই তো সেম সাইজ ভাই হ্যাঁ সম্পূর্ণ সেম সাইজ সরাসরি দেখে নিতে পারবেন তো চলুন বাইরে গিয়ে এটা প্রাইসটা বলি তো ভাই এতক্ষণ এই সুন্দর ঘরটা দেখলাম সিঙ্গেল 6 ফিট বাই 6 ফিট ফুল দেড়তলা ঘর হ্যাঁ এটা ফুল দেড়তলা ঘর প্রাইস কত ভাই ভাই এটা একবারে ডেলিভারি চার্জ সব ফ্রি আপনার 5 লাখ টাকা পড়বে আর কি মানে 5 লক্ষ টাকা সেক্ষেত্রে ডেলিভারি ফিটিং একবার এটার সাথেই হ্যাঁ হ্যাঁ একবার এটার সাথেই আর এই সেম ডিজাইনের ঘরটা যদি মিক্স কাট দিয়ে নেয় সেক্ষেত্রে
তাহলে আপনার 3,60,000 টাকা পড়বে আর কি, 3,80,000 টাকার মতো পড়বে। সেক্ষেত্রে হচ্ছে লোয়া কাট এবং ইউক্যালিপটর মিক্স হবে, মিক্স হবে। ওকে, এছাড়াও কিন্তু আপনার আসলে আরো ঘর ছিল, আসলে বর্তমানে কিন্তু অনেক নতুন নতুন ঘর বানিয়ে ডেলিভারি দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে সেই ঘরগুলো কিন্তু আসলে দেখানো সম্ভব হচ্ছে না, পরবর্তীতে কোনো ভিডিওতে কিন্তু সেই ঘরগুলো আমরা ঘুরিয়ে দেখাবো। অবশ্যই অবশ্যই আমরা সেইগুলো ঘর আপনার দেখাবো, ডেলিভারি কিভাবে হয় সেটাও দেখাবো, সেটাও আমরা দেখাবো। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে। অবশ্যই, আর আশা করবো সবাই আপনার কাছ থেকে ভালো একটি সার্ভিস পাবে। অবশ্যই সবাই ভালো সার্ভিস পাবে, আমি যেই কথা বলবো মেমোতে লেখা দিব, একটা ইঞ্চি যদি কাট কমে আমাকে বলতে পারবো। ওকে, তো এতক্ষণ কষ্ট সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।